বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে গেলাম 146 পৃষ্ঠায়। দেখো, 146 পৃষ্ঠাতে উপরের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে তিনটি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়ত লেখ আঁকি। প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়ত দৈর্ঘ্যটি উপযুক্ত তার সহপাঠীদের সাথে নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীদের উচ্চতা এখানে দেওয়া হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের দেখো বোর্ডে আমি লিখেছি 130, 32, 34, 128, 121, 123, 138, 124, 134, 139, 122, 124, 126, 128, 123, 126, 130, 131, 137, 135, তারপরে 121, 125, 131, 134, 133, 141, 149, 29, 133, 126, 128। তাহলে আমরা সর্বোচ্চ পেয়েছি 141, আর সর্বনিম্ন পেয়েছি আমরা 121। তাহলে এই দুইটাই আমাদের সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা থাকবে। অর্থাৎ 121 পেয়েছি আমরা, 120 থেকে শুরু করতে পারতাম, আবার আমরা 121 থেকে শুরু করতে পারবো। যেহেতু আমাদের বইয়ে সারণী 1, সারণী 2 এবং সারণী 3, এই তিনটার শ্রেণী ব্যবধান দিয়ে করে দেওয়া আছে, তা আমরা এই শ্রেণী ব্যবধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 123, 121 থেকে 123, 121, 22, 23, অর্থাৎ তিন শ্রেণী ব্যবধান নিয়ে করেছি আমরা। অর্থাৎ 121 থেকে 23 আমি এখানে কয়টা পেয়েছি, তিন, পাঁচটা পেয়েছি। তাই আমরা এখানে 5 লিখেছি। যেহেতু এখানে ট্যালি চিহ্ন চাইনি, তা আমরা এখানে ট্যালি চিহ্ন দিয়ে করিনি, শুধু আমরা সংখ্যাগুলো বের করেছি। এরপরে 124 থেকে 126 এখানে শ্রেণী ব্যবধান 3, এখানে আমরা পেয়েছি 6 জন। 130 থেকে 127 থেকে 129 আমি পেয়েছি 4 জন। 130 থেকে 132 পেয়েছি আমি 5 জন। 133 থেকে 135 পেয়েছি 6 জন। 136 থেকে 138 পেয়েছি আমি 2 জন। 139 থেকে 141 আমি পেয়েছি 2 জন। আমাদের সর্বোচ্চ ছিল কত, 141, তার মানে এটা বাদ করেন 141 আমরা পেয়েছি। 142-45 হলে আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের 141 এর কম হওয়া যাবে না। তাহলে এখানে আমরা পেয়েছি 5 শ্রেণী ব্যবধান নিয়ে, 120 থেকে 24 এটা পেয়েছি আমি 5 শ্রেণী ব্যবধান নিয়ে। 120 থেকে 24 পেয়েছি 7, 125 থেকে পেয়েছি 8, 130 থেকে 34 পেয়েছি 10, 135 থেকে 39 পেয়েছি 4, 140 থেকে 44 পেয়েছি 1, এই মোট 30। আর ওই পাশেটা আমরা পেয়েছি 10 শ্রেণী ব্যবধান নিয়ে। 20 থেকে 29 পর্যন্ত পেয়েছি আমি 15, 130 থেকে 139 পেয়েছি 14, 140 থেকে 149 পেয়েছি আমরা 1 জন, মোট আমাদের 30। অর্থাৎ আমরা যেভাবেই করি আমাদের এই মোট সংখ্যার পরিবর্তন হবে না, শুধু আমাদের শ্রেণী ব্যবধান বিভিন্ন হওয়ার কারণে আমাদের আয়ত লেখাটাও বিভিন্ন রকম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটা দিয়ে আমাদের শ্রেণী একটা আয়ত লেখ বা লেখ চিত্র অঙ্কন করা যায়। আমরা যে কোনো একটা নিয়ে এবার আলোচনা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তাহলে আলোচনা করব এই মাঝেরটা নিয়ে। পাঁচ শ্রেণী ব্যবধানটি নিয়ে আমরা আলোচনা করব, বা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে যেটা করা আছে সেটা থেকে আমরা একটা শ্রেণী ব্যবধান তৈরি করব, অর্থাৎ একটা সারণী তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমি সর্বোচ্চ উপরে দিকে কয়টা নেব, সর্বোচ্চ ঘর আছে আমার কয়টা, 10। তাহলে আমি এখানে কয়টা ঘর করতে পারবো, 10। আর এদিকে আছে আমার 1, 2, 3, 4, 5, তাহলে আমার এদিকে 5টা করলে চলবে। এটা আমরা সব সময় চেষ্টা করব, চেষ্টা বলতে আমরা এটা সব সময় করব পেন্সিল দিয়ে। আমরা এদিকে করব সর্বোচ্চ কয়টা আছে আমাদের, 10। তাহলে আমরা 11টা 12টা পেলে আমাদের সমস্যা নেই।
এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। আমরা এটুকু আমাদের না থাকলেও চলবে, এই জন্য আমরা কিনে করবো এগুলো আমরা পেন চিন্তা করবো যেন প্রয়োজনের বাকিটুকু আমরা মুছে দিতে পারি। তাহলে এটা যদি আমি ধরি একশো বিশ থেকে একশত চব্বিশ শ্রেণী ব্যবধান, এটা হবে একশত পঁচিশ থেকে একশত একশত উনত্রিশ শ্রেণী ব্যবধান, একশত বিশ থেকে একশত চব্বিশ, আর এটা হবে আমাদের একশত পঁচিশ থেকে একশত উনত্রিশ, আর এটা হবে আমাদের একশত আমাদের এখানে জায়গাটা একটু কম হয়ে গেছে তাহলে আমরা একশত তিরিশ থেকে একশত চৌত্রিশ, এটা হবে আমাদের একশত। আমরা কিন্তু এদিকে করে লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো আমরা কিন্তু এটা এদিকে করেও লিখতে পারবো, অর্থাৎ একশত বিশ থেকে একশত চব্বিশ, একশত পঁচিশ থেকে একশত উনত্রিশ, একশত ত্রিশ থেকে একশত চৌত্রিশ, এটা হবে আমাদের একশত একশত ত্রিশ থেকে একশত চৌত্রিশ। তাহলে দেখো এখানে লেখা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার, আশা করি তোমরা নিজেরা বাসায় সুন্দর করে পড়বে। আমরা এটা যদি করি আমরা এদিকে ডাক দেব, লেখাটা খুব উল্টা হয়ে গেছে, আগে লিখে নিতে পারবো একশত চব্বিশ একশত উনত্রিশ, এগারটা হবে আমাদের একশত ত্রিশ থেকে একশত চৌত্রিশ, আমাদের এই গড়টা হবে একশত পঁয়ত্রিশ থেকে একশত উনচল্লিশ, আর আমাদের এই গড়টা হবে একশত একশত চব্বিশ একশত বিশ। কেমন যেন লাগতেছে একশত বিশ একশত চব্বিশ একশত পঁচিশ একশত উনত্রিশ একশত তিরিশ একশত চৌত্রিশ একশত পঁয়ত্রিশ থেকে একশত উনচল্লিশ একশত চল্লিশ থেকে একশত চুয়াল্লিশ, অর্থাৎ এই পাঁচটা ঘর গেলে এখানে আমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ। তাহলে আমি প্রথমটা যাব বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে যাব সাত ঘর, আমি কয় ঘর যাব সাত ঘর, তো এই পর্যন্ত আমার আমরা পেন্সিল দিয়ে কী করবো দাগ দেবে। দ্বিতীয় ঘরটা আমরা যাব আট ঘর, তাহলে এই পর্যন্ত আমাদের আট ঘর। এবার আমরা তিন নম্বর ঘরটা যাব দশ, সর্বোচ্চ যেটা দশ, আমরা এই দশ পর্যন্ত যাব। এরপরে আমাদের একশো চৌত্রিশ থেকে উনচল্লিশ, এটা যাবো আমরা চার ঘর, আমাদের চার পর্যন্ত, এটা কিন্তু আমরা পেন্সিল দিয়ে কী করে দেব কালো করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এখানে বুঝতে পারতেছ, একশত চল্লিশ থেকে আমরা যাবো একশত চল্লিশ, এটা আমরা পেয়েছি একটা ঘর, তাহলে এই পর্যন্ত। এগুলো কিন্তু আমরা গ্রাফ পেপারে করতে পারবো সিক্স সেভেনে গিয়ে, আর ফাইভে যেহেতু তোমাদের গ্রাফ পেপার দেয় না তোমাদের খাতাতে এগুলো পেন্সিল দিয়ে করতে হবে, এবং পেন্সিল দিয়ে করার পরে এগুলো তোমরা সুন্দর কালার করে দেবে, অর্থাৎ অন্য কোনো কালার কিন্তু দেওয়া যাবে না, একমাত্র পেন্সিলের কালোটা দিয়ে তোমাকে ভরাট করে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটা সারণী পেয়েছিলাম, এই তিনটা সারণীর মধ্যে থেকে আমি এই শ্রেণী অর্থাৎ দ্বিতীয় সারণী থেকে আমি একটা আয়ত লেখ বা লেখচিত্র অঙ্কন করেছি, বাকি দুটা ইনশাল্লাহ তোমরা বাসায় যা যা মতো করে আমাদের ব্যক্তিগত ফেসবুকে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।